ড্রেসিং রুমে সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা নেটের দিকে চলে গেলেন চান্দিকা হাতুরুসিংহে। নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাইম হাসানদের অপেক্ষায় রেখে নেটের মাঝে দাঁড়িয়েই রনি তালুকদারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন বাংলাদেশের প্রধান কোচ। এর আগে মিনহাজুল আবেদিন ও আব্দুর রাজ্জাকের সঙ্গে আলোচনা করতে দেখা গেল তাকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেসিং রুমে রোববার দুই নির্বাচকের সঙ্গে কোচের ওই লম্বা সময়ের ওই আলোচনায় বিষয়বস্তু হতে পারে অনেক কিছুই। তবে আফগান বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশ টানা ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ যে সেখানে ছিল তা বলে দেওয়ায় হয়তো খুব বেশি ঝুঁকি নেয়। চলতি সিরিজে দুই ম্যাচ তো বটেই, আফগানদের বিপক্ষে বেশিরভাগ সময়ে ধুঁকতে দেখা যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের। এশিয়া কাপ বিশ্বকাপের আগে যা এক প্রকার অশনি সংকেতই বলা চলে। দ্বিতীয় ওয়ানডেতে 142 রানে হারের পর রোববার অনুশীলন করেননি ওয়ানডে দলের ক্রিকেটাররা, বিশ্রামে কাটেছে তাদের সময়। দুপুরে টি টোয়েন্টি দলের নাসুম, রিশাদ, শামীম হোসেনদের সঙ্গে মাঠে আসেন রনিও। চট্টগ্রামের অফিস স্পিনার নাইম হাসানকেও ডেকে নেওয়া হয় এই অনুশীলনে। নেট সেশনের এক পর্যায়ে রনির ফুটওয়ার্ক নিয়ে ঠিক সন্তুষ্ট মনে হচ্ছিল না সহকারী কোচ স্নিক পোথাসকে। মার্কুটে ওপেনারকে কাছে রেখে সামনের পা ঠিক পজিশনে রেখে শর্ট খেলার কৌশল দেখিয়ে তিনি বলেন, এমনটা করতে পারলে রশিদ হোক বা মুজিব খেলা সহজ হবে। অনুশীলনে প্রায় সব ধরনের চেষ্টা করলেও মাঠে একদমই সহজ হচ্ছে না বাংলাদেশের কাজ। স্বাগতিকদের কঠিন পরীক্ষা নিচ্ছেন রশিদ খান, মুজিবুর রহমান, মোহাম্মদ দবিরা। তিন স্পিনারের সঙ্গে আবার যুক্ত হয়েছেন ফজল হক ফারুকি। দুই ম্যাচে তিনটি করে উইকেট বাঁহাতি পেসারের। স্পিনাররাও সম্মিলিতভাবে করছেন দারুণ বোলিং। ঋষিময় প্রথম ওয়ানডেতে 24 ওভারে স্রেফ 69 রানে 5 উইকেট নেন তারা। দ্বিতীয়টিতে 25 ওভারে 6 উইকেটের জন্য তাদের খরচ 97 রান। দুই ম্যাচের কোনোটিতে স্পিনারদের বিপক্ষে ওভার প্রতি 4 রানও নিতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগান বোলারদের কাজ সহজ করে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানদের বাজে শট খেলার প্রবণতা। সাকিব আল হাসান ছাড়া বাকি সবাই উইকেট দিয়ে আসেন আলগা শট খেলে। দ্বিতীয়টিতে 332 রানে চ্যালেঞ্জে নেমে রশিদ মুজিবদের দারুণ বোলিংয়ের সামনে কোনো জবাব দিতে পারেনি লিটন দাস, নাজমুল হোসেন, শান্তরা। মুজিবের জোরের উপর করা লেন্থ ডেলিভারি সোজা আসবে ভেবে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন শান্ত, কিন্তু হালকা টার্নে বেরিয়ে গিয়ে সেটি ভেঙে দেয় অফ স্ট্যাম্প। বোল্ড হয়ে অবিশ্বাসের অভিব্যক্তি ফুটে ওঠে শান্তর চোখে মুখে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ছন্দে থাকা ব্যাটসম্যানের এই অবস্থায় যেন পরিষ্কার দলের বাকিদের অবস্থা। রশিদের দারুণ গুগলি একদমই বুঝতে পারেনি প্রথম ম্যাচে 50 করা তাওহিদ হৃদয়। 90 বলে ঝুঁকিপূর্ণ ফ্লিক করতে গিয়ে LBW সাকিব। আফিফ হোসেন, মেহেদি হাসান, মিরাজাও ঠিক সামলাতে পারেননি মুজিব নবীদের স্পিন।